আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। দাওয়াত তাবলীগ ও ফেসবুকের সকল বন্ধুদেরকে আমাদের দাওয়াত তাবলীগ রুম এবং ফেসবুকের বন্ধুদের সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। আহলান সাহালান মারহাবান বিকুম জামিয়ান। আমরা গত 6টা পর্বে তালাক সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করেছি। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং অন্যদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। আমরা নতুন একটা পর্ব শুরু করতে চাই। মনে হয় আমাদের কোনো কোনো বোনরা বা ভাইরা প্রস্তাব দিয়েছিলেন, আর সেটা হলো পারিবারিক সমস্যা ও সমাধান। কি মনে করেন আপনারা, আজ পারিবারিক কেন্দ্রিক বহু সমস্যা, যার ফলে বহু মানুষ বহু কষ্টে এবং বিপদে আছেন, যেগুলো সঠিক সমাধান না জানার কারণে ছোট্ট আগুন অনেক বড় হয়ে সব কিছুকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, ভস্মীভূত করে দিচ্ছে। পারিবারিক সমস্যা এটা নতুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একটা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো পারিবারিক একটা গঠন বা পারিবারিক একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে যখন হাওয়াকে সৃষ্টি করলেন, তখন থেকেই পারিবারিক সূত্র পাত হলো। তখন থেকে নিয়ে কেমন পর্যন্ত পরিবার থাকবে, তবে পরিবার সুখী হবে কেমনে, পরিবার সুন্দর ও সাবলীল কেমনে হবে, পারিবারিক যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো কীভাবে পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে, সে ব্যাপারে মহান রব্বুল আলামিন সার্বিক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এবং ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার মধ্যে পারিবারিক পরিবার কীভাবে গঠন হবে, পরিবার এর ভিত্তিগুলো কী হবে, একটা মুসলিম পরিবারের বৈশিষ্ট্যগুলো কী হবে, পরিবারকে সুন্দর ও সাবলীল এবং সত্যিকারে যে উদ্দেশ্যে পরিবার সেগুলো রক্ষার জন্যে স্বামীর কী করণীয়, স্ত্রীর কী করণীয়, তাদের আশেপাশে যারা আছেন আত্মীয়স্বজন তাদের কী করণীয়, এবং সর্বোপরি যখন কোনো সমস্যা বেঁধে যায় সমস্যাগুলো মূল উৎসগুলি বন্ধ করা এবং তার সঠিক সমাধান দেওয়া, এটা ইসলাম আমাদেরকে দায়িত্ব নিয়েছে। পরিবারের সমস্যা স্বামী কেন্দ্রিক হতে পারে, স্ত্রী কেন্দ্রিক হতে পারে, ছেলে মেয়ে কেন্দ্রিক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এমনকি বাবা মা থেকে হতে পারে, বন্ধু বান্ধব থেকে হতে পারে, সমাজ থেকে হতে পারে, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, আমাদের দেশীয় নিয়মকানুন, অনেক কিছুই এই সমস্যা সৃষ্টি করতে পারে। জাতীয় এবং বিজাতীয়, ঘরের এবং বাইরের বহুবিধ কারণে সমস্যা হতে পারে। সেই সমস্যাটা অর্থনৈতিক কারণে হতে পারে, সেটা শারীরিক কারণে হতে পারে, সেটা বিভিন্ন সংস্কৃতি মিডিয়ার কারণে হতে পারে। আজ বহু পরিবার বিভিন্ন
সিরিজ দেখার কারণে, বিভিন্ন শিক্ষায় কুশিক্ষা থাকার কারণে এবং বহু ধরনের সংশয় সন্দেহ থাকার কারণে, বা আজ এই স্যাটেলাইটের কারণে বহু ধরনের সমস্যা রয়েছে। তাহলে আমরা দুই একটা পর্বের আলোচনা শেষ করা সম্ভব নয়। আমাদেরকে জানতে হবে যে মহান রব্বুল আলামিন এই পারিবারিক কাঠামো দান করেছেন, সেই মহান রব্বুল আলামিন একটা নারী এবং একটা পুরুষ তাদের ফিজিক্যালি এবং মানসিক এবং চাহিদা ভিন্ন, এবং সবচেয়েতে আজব সৃষ্টি মহান রব্বুল আলামিনের দ্বিমুখী স্বভাব এবং দুইটা পরিবারের দুই সংস্কৃতি দুই ধরনের মানুষ একসাথে হয়ে একটা সুন্দর সাবলীল সুখ ও স্বাচ্ছন্দ্যের সুখী সংসার গড়া ব্যাপারটা খুব সহজ নয়। এমন মুহূর্তে আমরা পারিবারিক সমস্যা এবং সমাধান, এটা কিন্তু সর্বশেষ পয়েন্ট, তার আগের পয়েন্টগুলো যদি আমরা না বুঝি তাহলে সমস্যাগুলি হয় কেন সেটা আমাদের বুঝে আসবে না। এই জন্য আমরা আশা করব যে আপনারা ধৈর্য এবং সাহসের সাথে এবং নিজে শিক্ষা নেওয়ার জন্যে, নিজের সমস্যা সমাধানের জন্যে এবং আর দশটা পরিবারের কিভাবে আপনি সমাধান দিবেন, চিকিৎসা করবেন, পারিবারিক একজন আপনি স্পেশালিস্ট হবেন, যাতে করে এক বোন থেকে আরেক বোন, এক ভাই থেকে আরেক ভাই, এক পরিবার থেকে আরেক পরিবার, আজ আমাদের সবচাইতে সমস্যা আমাদের সমাজে মডেলের অভাব। মডেল কিভাবে আমরা কায়েম করব? একটা আদর্শ পরিবার, সুখী পরিবার, ইসলামিক বৈশিষ্ট্য সমন্বয় একটি পরিবার আমরা যদি এখন খোঁজ করতে যাই তাহলে খুব আমাদেরকে কষ্ট পেতে হবে এর একটা মডেল পরিবার পাওয়ার জন্যে। কারণ এর পেছনে আমাদের শিক্ষার যেমন অভাব রয়েছে, মানসিকতার অভাব রয়েছে, প্রশিক্ষণের অভাব রয়েছে, আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র বা পৃথিবী থেকে এর প্রতিকূল পরিবেশ রয়েছে। যখনই কোনো অনুকূল পরিবেশ না হয় তখন সেই পরিবেশে কিছু করা বড় কঠিন। আপনি নদীর স্রোত যখন উজান, আপনি যখন নদীর স্রোতে গা ভাসিয়ে দিবেন খুব সহজে আপনি চলে যাবেন, কষ্ট পেতে হবে না, দ্রুত অনেক জায়গা আপনি অতিক্রম করবেন। কিন্তু যখন প্রতিকূল হবে, উজানে যখন আপনাকে উঠতে হবে অনেক কঠিন। কাজেই বর্তমানে আমরা এমন একটা সময় পারিবারিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে চাচ্ছি যখন সব ধরনের অনুকূল পরিবেশ নাই, বা থাকলেও অল্প বা অত্যন্ত জরাজীর্ণ বা ধূম্র জালে বা ভালো মন্দ মিক্সড, এমন একটা অবস্থা খুব কঠিন। এই জন্য প্রতিকূল পরিবেশে কিছু করা অনেক কঠিন। অনেক সময় দেখা যায় যে পরিবেশ না থাকার কারণে একটা গাছ কিন্তু বেড়ে উঠতে পারে না, ঠিক না? পরিবেশ না থাকার কারণে সুন্দর পানি নষ্ট হয়ে যায়, পরিবেশ না থাকার কারণে আবহাওয়া নষ্ট হয়ে যায়। পরিবেশ এক এমন মানে অনুকূল যদি হয় সব কিছুই খুব সহজ হয়ে যায়, পরিবেশ যখন প্রতিকূল হয় তখন সব কিছুই অনেক কঠিন হয়ে যায়। কাজেই আজ আমাদের ঘরের ও বাইরের, নিজের এবং পরিবার, সমাজ ও দেশ পৃথিবীর সব ধরনের আমাদের একটা সুন্দর সুখী পরিবার হওয়ার জন্যে যা কিছু দরকার, স্বামী স্ত্রী থেকে নিয়ে ছেলে মেয়ে থেকে নিয়ে আর আত্মীয় স্বজন থেকে নিয়ে সবার কাছ থেকে যা পাওয়ার আশা করা যায় বা করতে হয় বা হওয়া দরকার, তার হয়তো জিরো বা অল্প কিছু পাওয়া যায়, এমন পরিবেশে একটা সুখী পরিবার গঠন করা কত যে কঠিন। সেটাই বলছিলাম যে মডেল যদি না হয় মানুষ কী দেখে শিখবে? মানুষ কিন্তু দেখে শিখে, এবং মানুষ সবচাইতে
এমন একটা প্রাণী যাকে শিখতে দেরি হয়। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে কিন্তু পানিতে সাঁতরাতে পারে, মুরগির বাচ্চা কিন্তু ডিম থেকে বের হয়ে সে চিল আসলে কীভাবে নিজেকে বাঁচাবে সেটা সে জানে, কোথায় লুকাতে হবে। নিজেই ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খানা একটা ছাগল বা গরুর বাচ্চা জন্ম নিয়েই তার মার কোথায় দুধ আছে, উলান আছে এবং কেমনে মুখ দিয়ে টানতে হবে সেটাও বুঝে, পশু পাখি সব কিছুই। কিন্তু মানুষ এত দুর্বল, অখলিকার ইনসান ও দাইফা, এবং মানুষকে এমন কিছু রূপ আল্লাহ রাব্বুল দান করেছেন যেগুলি দ্বিমুখী স্বভাব, যেগুলো মানে দ্বিমুখী এমন মুহূর্তে। এজন্য আমি আজকে ভূমিকা স্বরূপ শুধু আলোচনা করব এবং আপনাদের সবার সহযোগিতা চাই বন্ধুরা। ডট আবলিক রুমের এবং ফেসবুকের বন্ধুরা, পারিবারিক সমস্যা ও সমাধান নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যখন যে পয়েন্টের উপর আলোচনা করব যার মনে যে ভালো জিনিসটা আসবে উল্লেখ করবেন। এবং আমি মনে করি, আমি আমাদের এখানে ইসলামিক সেন্টারে দীর্ঘ 6 মাস আমাদের এখানে বন্ধের একটা ক্লাস হয় প্রতি বুধবারে, প্রায় 1 ঘন্টার আলোচনা। আমি দীর্ঘ 6 মাস অর্থাৎ প্রতি মাসে 4টা করে ক্লাস, তাহলে 24 ঘন্টা আমি আলোচনা করেছি, যেখানে আমি অনেক কিছু জানতাম না বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি, অনেক কিছুই আমি সমাধান জানতাম তাদের কাছ থেকে আমরা পেয়েছি। কারণ যে বিপদে পড়ে বলে শিখেছিস কোথায়, বলে ঠেকেছিলাম যেখানে, অনেকেই নিজে ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছে, তার বাস্তব অভিজ্ঞতার আলোকে অনেক কিছু সমাধান, একটা হলো কি কাল্পনিক বা একটা হলো কি দার্শনিক বা একটা হলো কি থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। তো থিওরিক্যাল অনেক কিছু হয়তো অনেকে বলতে পারে, প্র্যাকটিক্যালে গিয়ে এত সহজ না, অনেক কঠিন। এজন্যে আমি পারিবারিক সমস্যা ও সমাধান বিষয়টায় আপনাদের, বিশেষ করে বোনরা যারা আছেন, যারা বিবাহ করেছেন, যারা নিজেরা আসলেই বিপদে আছেন, তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই। বকিলি কেউ করবেন না, কার্পণ্যতা করবেন না, কেউ লজ্জা করবেন না, কেউ ভাববেন না আমি এটা কেন বলি, আপনি থার্ড পার্সন করে বলেন, অন্যের নাম দিয়ে বলেন, কোনো সমস্যা নেই। এর ফলে হবে কি, এই বিষয়গুলো যখন আমরা, এবং আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন যেটা আপনি সবাইকে জানাতে চাচ্ছেন না, এবং আপনার এবং আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজনের মধ্যে সমস্যাগুলিকে একটু ভালো করে দেখেন যে কেন এরা এমন, যারা ভালো কেন ভালো, ভালো পয়েন্টগুলি কী তাদের মাঝে রয়েছে। এরভাবে আমরা একটা সুন্দর জাতিকে একটা সিরিজ উপহার দিতে পারবো যে পারিবারিক সমস্যাগুলো কী এবং সমাধান কী, প্রয়োজনে আমরা বই আকারেও এটাকে বের করতে পারবো ইনশাআল্লাহ। আমি একবার প্রশ্ন করলাম বন্ধুদেরকে, একজন উত্তম স্বামীর গুণাবলী কী হওয়া দরকার। বন্ধুদেরকে বললাম যে সবাই যার যার খাতায় লিখে জমা দিতে হবে এবং এর উপরে নাম্বার আছে। মাশাআল্লাহ, চমৎকার, প্রত্যেকেই তার চিন্তাধারা, চিন্তা চেতনা থেকে লিখলো আমি এমন একজন। আর প্রশ্ন ছিল আপনি কেমন স্বামী চান, কোন ধরনের, তার শারীরিক, তার চারিত্রিক, তার শিক্ষা, তার চলাফেরা, তার উঠা বসা, তার ইত্যাদি সার্বিক দিক থেকে আপনাকে কমপক্ষে প্রত্যেকটা দিকের 5টা করে পয়েন্ট আউট করতে হবে। শারীরিক কেমন চান, কোন ধরনের স্বামী আপনি পছন্দ করেন, তার ক্যারেক্টার কোন দিকগুলি চান, অর্থনৈতিকভাবে কী চান আপনি, সামাজিকভাবে তা কেমন দেখতে চান, বাবা হিসাবে কেমন দেখতে চান তাকে, বন্ধু হিসাবে কেমন দেখতে চান ইত্যাদি। আমরা দেখলাম চমৎকার, আমরা বন্ধুদের কাছ থেকে অনেকগুলি পরামর্শ পেলাম এবং সমস্যা সমাধানের ব্যাপারেও আমরা অনেকগুলোই আসলে ওগুলো কিছুটা লিখেছিলাম কোথায় গেছে, বা এখন নোটগুলো দেখতে হবে। তারপরও আমি মনে করি যে যেটা জেনারেল জ্ঞান যেটা আমার কাছে এখন আছে তার আলোকে
আমরা শুরু করব এবং পয়েন্ট পয়েন্ট আমরা লেখাপড়া করে এবং গবেষণামূলক আমরা আলোচনা করব। আজ মনে রাখতে হবে আপনাদেরকে একটা কথা, যে পারিবারিক সম্পর্কটা, পারিবারিক যে একটা কাঠামো, এটাকে নষ্ট করার জন্যে, মুসলিম পরিবারের যে একটা কাঠামো এটাকে নষ্ট করার জন্যে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে, কারণ আন্তর্জাতিক যারা পর্যায়ে আছেন তারা কিন্তু চায় না একটা মুসলিম পরিবার গঠন হোক। মুসলিম পরিবাররা যে সুখ স্বাচ্ছন্দ্যে আছে সেটা রাখা হোক, কীভাবে তছনছ করে দেওয়া যায়, কীভাবে ধ্বংস করে দেওয়া যায় সেটা কিন্তু তারা সার্বক্ষণিকভাবে চাচ্ছে এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম শিক্ষায় দীক্ষায় কালচারে বিভিন্নভাবে তারা আমাদেরকে আমাদের জীবন নষ্ট করতে চাচ্ছে। সেক্ষেত্রে প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সজাগ না হই, আমাদের জরাজীর্ণ পরিবার থেকে, রুগ্ন পরিবার থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় সে রুগ্নই হবে, কারণ পরিবেশ তার অনুকূল না। আমি আপনাদেরকে একবার আলোচনাও করেছিলাম, আজকে আগে ভাগেই বলি যে একটা সন্তানের যে হক বাবা মার কাছে, সেই হক চারটি। প্রথম, বাবা মা সৎ হওয়া। কয়জন এই পৃথিবীতে বাবা মা সৎ আছে যারা মুসলিম অমুসলিম রাখাই, এবং যারা চর্চা করি ইসলাম, নামাজ পড়ি, কোরআন পড়ি, বা আমরা যারা দিনের কথাই বলি, তারা কয়জন সত্যিকারে নেক পরহেজগার মুসলিম, নিজে কতটুকু নেককার হতে পেরেছি বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বড় যেটা আমাদের দেওয়া। দুই নম্বরে কি বলেছিলাম মনে আছে আপনাদের? তার পরিবেশটা, যেই পরিবেশে এই ফুলটা ফুটবে, এই পরিবেশটা সুন্দর সাবলীল হওয়া। গোলাপ যদি নর্দমায় ফুটে তার সুগন্ধি ছড়াবে না, দুর্গন্ধে তার সুগন্ধি ম্লান হয়ে যাবে, ঠিক না? তিন নম্বরে, এই সন্তানকে হালাল রুজি ভক্ষণ করানো, কোনোভাবে যেন পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অর্থাৎ মারপেটে যখন থাকবে মা যেন কোনো হারাম না খায়, মায়ের দুধ যখন পান করবে মা যেন কোনো হারাম খেয়ে দুধ তৈরি না হয়, এবং সন্তান যখন বড় হবে তখন টোটালি একটা সন্তান, কয়জন বাবা মা বলতে পারবেন যে আমার ইনকাম 100% হালাল, তো এর মাধ্যমে আমি এবং আমার স্ত্রী এবং আমার ছেলে 100% রক্ত এদের হালাল আছে, গোস্ত হালাল আছে? কঠিন নাকি না বলেন আপনারা? অবশ্যই কঠিন। এরপরে চার নম্বরে, তার শিক্ষা ও দীক্ষা, শিক্ষা ও দীক্ষা, যেই শিক্ষা ও দীক্ষা তাকে আল্লাহর বান্দা বানিয়ে বানা আল্লাহর বান্দা থাকবে, এবং যেই শিক্ষা দীক্ষা তাকে পরকালে জান্নাতি হওয়ার সব ধরনের সুযোগ করে দিবে, সেই ধরনের শিক্ষা বাড়িতে, তার সমাজ এবং প্রতিষ্ঠানে, তার শিক্ষক, তার সিলেবাস এবং তার সংস্কৃতি, তার ইত্যাদি সব কিছু। এই জন্য আমরা এই আলোচনাটা আবারও আসবে আমাদের। তবে আজকে যেহেতু বলছি যে পারিবারিক সমস্যা ও সমাধান, প্রথম পর্বে আজকে আমরা একটা ভূমিকা স্বরূপ আলোচনা করতে চাই, এটা যে কত প্রয়োজন আমাদের জীবনে। আমরা আমাদের আমার মনে হয় প্রতিটি মানুষ সুখ চাই, ঠিক না? গত 3 সপ্তাহ ধরে আমি সুখ, প্রকৃত সুখ কী এবং সুখী কে, সুখী হওয়ার জন্যে কিছু নীতিমালা, গতকালকেও আলোচনা হয়েছে সুখীর, সুখী জীবনের চাবিকাঠি, তার মধ্যে একটা চাবি কালকে আলোচনা হয়েছে যারা ফেসবুকে দেখেছেন, সেটা কি? জান্নাতের চাবি। আর জান্নাতের চাবি হচ্ছে সবচেয়ে আমাদের সুখী জীবনের চাবি। আসুন প্রিয় বন্ধুরা, আমরা কি করলে আমাদের একটা পরিবার, তাহলে আমরা শুরু করব একেবারে শুরু থেকে, একটা পরিবার তৈরি হবে কিভাবে, এর গঠন প্রণালীটা কি, এবং এই পরিবারটাকে গঠনের আগে কি করা দরকার, এবং গঠনের পরে কি দরকার, এবং গঠন হয়ে গেলে তারপরে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে। আমার মনে হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদেরকে শেয়ার করতে বলবো যে একটা পারিবারিক সমস্যা ও সমাধান বিষয়টা অত্যন্ত জটিল ও কঠিন। এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লেখাপড়া, অনেক আমাদের বিশ্ব সম্পর্কে জানা দরকার, একটু সময় হয়তো আমার আছে বলে মনে করছি না। তারপর আপনারা সহযোগিতা করলে আমি হয়তো বিষয়টা
জাস্ট আপনি আপনাদের কথাগুলো আমার মুখ দিয়ে হয়তো বলবো ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে আমার এই কন্ট্যাক্ট থাকলো, আপনারা আমাকে দিবেন, আমি জাস্ট শুধু প্রকাশ করব, এটাকে সাজিয়ে গুছিয়ে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সে দোয়া করবেন আমি আল্লাহর কাছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, আগামীকাল আমাদের ক্লাস নেই অনলাইনের, বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব। প্রথমেই আমরা শুরু করব মুসলিম পরিবার গঠন প্রণালী, বা কীভাবে ভিত্তিসমূহ, কীভাবে একটা পরিবার গঠন হবে, এই পরিবারটা গঠনের ভিত্তিগুলো যদি, কারণ ভিত্তি যদি নড়বড় হয়ে যায় তাহলে আপনি উপরে আর কিছু করতে পারবেন না, পারবেন কি? যদি পিলারগুলো নড়বড় থাকে, ভিত্তি নড়বড় থাকে, আপনি উপরে ডেকোরেশন বানাবেন, ঘর বানাবেন, সে তা থাকবে না। এই জন্য আমরা মুসলিম পরিবারের বা একটা পরিবারের ভিত্তিগুলো কি, পরিবার কাকে বলে, পরিবার কয় প্রকার ইত্যাদি, এরপরে আমরা আস্তে আস্তে আপনার পরামর্শ দেবেন, পরামর্শ দেবেন যে কোন সাইডগুলো আলোচনা করা দরকার, কোন কোন পয়েন্টগুলো আমাদের আলোচনা আসা থাকার আসা দরকার। আশা করি বিশেষ করে যারা বিবাহিত, যারা বিবাহ করতে, মানে এমন একটা আমরা আজকে মানে বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি যারা সবার জীবনে প্রয়োজন, যারা অভিজ্ঞতার আলোকে অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু পেয়েছেন, আবার অনেকেই ভাবতেছেন, অনেকে শুরু করেছেন পারিবারিক জীবন। কাজে আমি মনে করি এমন একটা বিষয় যেটা সবার প্রয়োজন, কাজেই আপনারা সার্বিকভাবে আমাকে সহায়তা করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা আমরা বিস্তারিত এবং এলমি মানে জ্ঞানতাত্ত্বিক আলোচনা করা সম্ভব না, কারণ এগুলো আমাদের খুব সহজ করে সবার জন্যে আমরা আলোচনা করছি। কারণ যখন এলমি বলে মানে জ্ঞানতাত্ত্বিক আলোচনা, এটা যারা পণ্ডিত তাদের জন্যে, আর আমরা পণ্ডিতরা তো মাশাআল্লাহ ওরা তো সমাধান জানেই এবং তাদের সমস্যা হয়তো নাই। তারপরে অনেকে যারা দুনিয়াবী পণ্ডিত, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, এমন আমি জানি যে একই ছাদের নিচে একই ফ্ল্যাটে থাকেন স্বামী স্ত্রী দীর্ঘ 23 বছর, তাদের কথা নাই, মেলামেশা নাই, এক বিছানায় তারা শোয় না, একই সাথে তারা একই ছাদের নিচে তারা বসবাস করে ছেলে মেয়ে নিয়ে। কত কঠিন, এবং শিক্ষিত সাধারণ না, অর্থ করি না, অনেক টাকা পয়সা, অনেকে মনে করে যে বুঝি অর্থটাই, অর্থ না থাকলে বুঝি বলে ভালোবাসা কী বলে, অর্থ না থাকলে নাকি ভালোবাসা ও জানলা দিয়ে ভাগায়, এমন একটা কথা আছে ঠিক না, এমনটাই অনেকে মস্তিষ্ক করে। অনেকে মনে করে বুঝি শিক্ষা দীক্ষা কম, তাই না, অনেক বড় শিক্ষিত, অনেক বড় দুনিয়া বুঝেন, অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দর সুন্দরী, সব কিছু ওকে, বাট সমস্যাটা কোথায় এবং সমাধানটা কী, এটা না জানার কারণে। এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ 23 বছর পরে আবারও তাদের নতুন করে বিয়ে হয়েছে এবং নতুন করে আবার সংসার শুরু করেছেন, কারণ মনে হয় একটা বা দুইটা তালাক হয়েছিল, তালাকের মশলা তো আপনারা জেনে ফেলেছেন। নতুন করে আলহামদুলিল্লাহ কিছু ভাইদের সহযোগিতাই, আমার কিছু পরামর্শ দিয়ে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং খুব সুখী আলহামদুলিল্লাহ। কারণ জাস্ট একটা সন্দেহকে কেন্দ্র করে, একটা সন্দেহের উপর ভিত্তি করে এটা শুরু হয়েছিল। তো আশা করি আমরা পারিবারিক সমস্যা ও সমাধান বিষয়টাকে গুরুত্ব সহকারে জাতির জন্য আমরা উপহার দিতে চাই, এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকে এতটুকুই, আর বেশি আলোচনা করছি না। এ ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে যারা রুমে আছেন দাওয়াত তাবলীগ রুমে মাইক নিন, যারা ফেসবুকে আছেন তারা লিখেন কীভাবে আমরা এগুলির সমাধান করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং বিশেষ করে আমরা একটা আদর্শ পরিবার, সুখী পরিবার গড়ব এবং পৃথিবীকে, জাতিকে, সমাজকে আমরা উপহার দিব মডেল, এটা হবে আমাদের করণীয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। সমস্যা নাই এমন কোনো পরিবার হতেই পারে না। কেউ যদি বলে যে কাউরি পরিবারে কোনো সমস্যা নাই, তাহলে 100% সে মিথ্যে। সমস্যা থাকবেই, তবে সমাধানটা কী, দীর্ঘমেয়াদী সমাধান, অল্পমেয়াদী, ছোটো মেয়াদী, বিভিন্ন হতে পারে। কিছু সমস্যা সমাধান নাই, কিছু আছে সমাধান আছে, আপনার কিছু মেনে নিতে হবে। তাহলে
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক যদি সমস্যা থেকে থাকে, তা থাকবেই, মানুষ সে তিনি মডেল, তিনি কীভাবে সমাধান করলেন, কীভাবে হলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে দুইটা দল ছিল, দুইটা গ্রুপ ছিল, একটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর ফারুকের মেয়ে, আর একটা হলো কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মেয়ে, দুইটা দলে সবসময় একে অপরকে হারানোর জন্যে, পরাজিত করার জন্যে বিভিন্ন ধরনের পলিসি হতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাদের ফিতনায় পড়েছেন। এক পর্যায়ে তিনি মধুকে হারাম করে দিয়েছেন নিজের জন্যে, বা নিজের স্ত্রীকে হারাম করে নিয়েছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, সূরা তাহরিম নাজিল হয়েছে, কেন আল্লাহ যা আপনার জন্য হালাল করছে আপনি তা কেন হালাল করেছেন, তাগি মারদাত আজওয়াজ, আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনার জন্যে আল্লাহর হালালকৃত বস্তুকে আপনি নবী হারাম করেছেন। তাহলে বুঝেন ব্যাপারটা, ব্যাপারটা কঠিন। হ্যাঁ, কাজেই পারিবারিক সমস্যা নাই এমন কথা কেউ যদি বলে এটা ঠিক না, তবে আমাদের সব কিছু মিলে আমাদের প্রভাব পড়ে পরিবারের উপরে, আর এটাই পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে। এই জন্য আমাদের সামাজিক একটা এই বন্ধন, এই বন্ধনের আমরা শুরু ইনশাআল্লাহ প্রথম থেকে শুরু করব। আমরা পারিবারিক গঠনের ভিত্তিগুলো কী, এর পরবর্তী আগে পরে ইত্যাদি, এবং আমরা সমস্যাগুলো কী এবং সমাধানগুলো কী, এবং সমস্যাগুলো বিভিন্ন দিক থেকে আসে আমরা একটা একটা করে সমাধান করব। একবার আমি শাশুড়ির পক্ষ থেকে যে সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়, দেখা গেল যা আসলে নিছক কিছু সন্দেহর ভিত্তি করে, অনেক কিছু আছে যেটা হয়তো বাস্তবতা কিছুই না। অনেক সময় দেখা যায় দেবরদের পক্ষ থেকে, অনেক সময় জাদের পক্ষ থেকে, অনেক সময় দেখা যায় ননদ, বিশেষ করে কোনো যদি বিধবা ননদ থাকে বাড়িতে বা বাড়ির আশেপাশে, তাহলে তো এটা মহাবিপদ। কারণ ননদরা সাধারণত ভাবিদের কেন যেন ভালো চাই না, এমন একটা আমরা সামাজিকভাবে মনে করি, সেটাও তো আমাদের দেখতে হবে যে আসলে তাকে কীভাবে জয় করা যায়। আসলে সব কিছুর মূলে আমাদের শিক্ষা দীক্ষা, অনেক কিছু সমস্যা আমরা সমাধানগুলো নিয়ে আলোচনা করবো আজকের মতো এতটুকুই। তোফায়েল হোসেন কি প্রশ্ন করেছিলেন ভাই আপনি, আমি শেষ করছি, আপনার কারোর পরামর্শ থাকলে বলবেন, এ ব্যাপারে কারোর পরামর্শ। কই তোফায়েল ভাই আপনার প্রশ্ন তো দেখতেছি না, আবার কি লিখবেন, আপনার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, অথবা আমার চোখ থেকে হয়তো। মোহাম্মদ তোফায়েল হোসেন আমি একটি প্রশ্ন করেছিলাম, কই আপনার প্রশ্ন ভাইয়া দেখতে পাচ্ছি না আমি, আবার কয়েক জি রুমে আপনাদের কারোর কোনো পরামর্শ বা প্রশ্ন আছে, কারোর প্রশ্ন বা কোনো পরামর্শ আছে বন্ধুর পক্ষ থেকে বা ভাইদের পক্ষ থেকে? তোফায়েল হোসেন ভাই প্রশ্ন করেছেন, ভাইয়ের মনের মতো বিয়ে করেছি, বুঝি নাই ভাইয়ের মন আর আপনার মন কি একই, যে একই মনের মতো বিয়ে করেছেন? আমি তার সাথে কথা বলি না, মানে বুঝি নাই আপনার প্রশ্ন ভাই, আর একটু ভালো করে বলেন, ভাইয়ের মনের মতো বিয়ে করেছেন মানে কি ভাইয়ের শালিকে বিয়ে করেছেন, নাকি ভাই চয়েস করে দিয়েছে তাই বিয়ে করেছেন? যাই হোক, আপনার প্রশ্ন স্পষ্ট বা লিখলেও আমি পড়তে পারছি না, নাই হয়তো এখানে। আর কারোর প্রশ্ন আছে, রোমে কারোর প্রশ্ন আছে, মাইক চেয়েছেন কে, মনির ভাই জি, আমরা আজকে বেশি প্রশ্ন উত্তর দেবো না, তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছি, আমি একটু বাইরে যাবো, জি মনির ভাই। আসলে এখানে যারা বিবাহিত তারাই প্রশ্ন রাখার যোগ্যতা রাখেন, আমি কিন্তু বিবাহিত নই,
তো আমার দেখি পোষে যেটি দেখতে পাচ্ছি বর্তমান সমাজে, পিতামাতার সন্তানের ভবিষ্যৎ গঠনের জন্য উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম কিন্তু আটকা করেন না। হ্যাঁ, একসময় দেখা যাচ্ছে পিতামাতা তার সে সম্পত্তি ভোগ করতে পারেন না, সেটি ছেলে মেয়ের জন্য থেকে যায়। এইভাবে পৃথিবীতে আমরা জানি যে আমরা বেশি দিন থাকবো না, সেজন্য একটা প্রতিযোগিতা যেন ছেলে মেয়েদের জন্য উপার্জনের ক্ষেত্রে একটু অগ্রগামী আমাদের পিতামাতারা। আরেকটি পাশাপাশি আরেকটি প্রশ্ন শেখ, আমাদের আমরা বর্তমান সমাজে দেখছি যে অনেক মায়ে তার ছোট্ট শিশুটিকে দুধ পান করান না, তারা বিভিন্ন ডানু অথবা অন্যান্য দুধ পান করান, এই সন্তানের হক থেকে বঞ্চিত করছে, এই বিষয়গুলো আপনি অ্যাড্রেস করতে পারেন। জাস্ট একটু আপনার সাথে একটু শেয়ার করলাম, এখানে আমার কোনো প্রশ্ন নেই, যেহেতু আপনার সময় কম আমি মাইক ছেড়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ফেসবুকে তোফাইল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়ের চয়েজে বিয়ে করেছেন, এখন তার সাথে কথা বলি না, তাতে কোনো সমস্যা আছে কি না, পরিবারের মত নাই। জানি না আপনার প্রশ্নগুলো ভাই আমার কাছে স্পষ্ট না। বিয়ের সময় কি পরিবারের মত ছিল না আপনার ভাইয়ের শুধু মত ছিল, এখন বিয়ে করেছেন আবার ভাইয়ের সঙ্গে কথা বলছেন না, সমস্যা তো বাড়াইছেন তাহলে। যাই হোক তোফাইল ভাই, আপনি পুরো প্রশ্নটা সুন্দর করে লিখে একসময় জানাবেন, আমাদের সাথে বৃহস্পতিবার আসবেন এবং আপনার প্রশ্নটা জানাবেন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যখন যে পর্বে আলোচনা করব ঠিক ওই পর্বের প্রশ্ন নেবেন, প্রশ্ন করবেন, সেটা ভালো ইনশাআল্লাহ। মনির ভাই যেটা বলেছেন যে অনেক বাবা মা হালাল রুজির ব্যাপারটা গুরুত্ব দেন না, উপার্জন করে রেখে যায়, নিজেও ভোগ করে না, ছেলেমেয়েরা সেটা ভোগ করে পরবর্তীতে, অনেক মা আছে শিশু সন্তানকে দুধ পান করেন না, সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হালাল আমরা ওই জন্য আজকে বলেছি সন্তানের চারটি বড় হক, সেই হকগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটা পর্ব হয়তো ইনশাআল্লাহ। কারণ যদি আপনি সন্তানের হক না দেন, আপনার সন্তান আপনাকে হক দেবে না, যার ফলে সংসার অনেক কঠিন হবে। স্বামী যদি স্ত্রীর হক না দেয় তাহলে স্ত্রী স্বামীর হক দেবে না, আপনি যদি আপনার শাশুড়ির হক না দেন তাহলে আপনার শাশুড়ি আপনার হক আপনাকে দেবে না। কাজে একটা ইসলামের বৈশিষ্ট্য হলো ফাআতি কুল্লাযি হাক্কিন হাত্তা, সবাই যে যে প্রাপ্য তাকে সে হক দিয়ে দাও, যার যার হক তাকে দাও, তাহলে তুমি তোমার হক পাবে। নিজে সুখী হতে চাও, অন্যকে সুখী করো, এটা হলো ইসলামের একটা নীতিমালা। তুমি নিজে সুখী হতে চাইলে অন্যকে সুখী করো, তাহলে সুখী হবে। অন্যকে দুঃখী করে কখনোই আপনি সুখী হতে পারবেন না, এটার মধ্যে গ্যারান্টি নিয়ে রাখেন আপনি, 100% নিশ্চিত থাকুন যে অন্যকে সুখী করতে পারলেই আপনি সুখী হবেন, অন্যকে দুঃখী করলে আপনি কখনোই সুখী হবেন না। এই নীতিমালা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এতটুকু শেষ করছি, ইনশাআল্লাহ আমরা বিষয়টা হয়তো আপনাদেরকে সাথে পাবো, বিষয়টা যেহেতু আমাদের সবার সঙ্গে সম্পৃক্ত, কাজে আপনারা সবাই থাকবেন। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে বাংলাদেশ বাংলা ইসলাম গেট আমার এই পেজটা থেকে আমি লাইভ করবো মনে করছিলাম, কিন্তু এখন পর্যন্ত পেজটি আমার বেশি প্রায় 850 মতো সদস্য, তো সেইখান থেকে যদি আমরা করি এবং আপনারা আমাদের সাথে থাকেন, সেটা মনে হয় আস্তে আস্তে আমাদের পেজটা আরও বড়ো হবে আশা করছি ইনশাআল্লাহ। আমার দুইটা পেজ রয়েছে, একটা দিনাজপুর ডিটি সেন্টার, দাওয়াত তাবলীগ সেন্টার, একটা হলো বাংলাদেশ বাংলা ইসলাম গেট, আর আমার ফেসবুক তো আছেন বন্ধুরা। সব সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমার বাংলাদেশ ইসলাম গেটে আপনারা অ্যাড হবেন, এবং সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বাংলা ইসলাম গেট থেকে প্রচারগুলি করবো, যাতে করে সবার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাল্লাহু ফিকুম।